মনে আছে জনপ্রিয় এই গানের নায়িকা রুমানা ইসলাম মুক্তিকে? মাত্র 12 বছর বয়সে চাঁদের আলো সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন, কিন্তু বর্তমান সময়ে তিনি নেই বড় পর্দায়। কোথায় হারিয়ে গেলেন একসময়ের জনপ্রিয় নায়িকা মুক্তি? আমাদের আজকের ভিডিও চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তিকে নিয়ে। চলুন শুরু করা যাক। আমি তার কোড়া পাখির মতো একটা পাখি, দানা পিনা খাবো আর ঝিম মেরে বসে থাকবো। পুরো নাম রুমানা ইসলাম মুক্তি। তার আরো বড় পরিচয় হলো তিনি কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগমের কন্যা। জন্ম 1982 সালে। মুক্তি একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। মুক্তির চলচ্চিত্রে অভিষেক ঘটে গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি সিনেমার মধ্য দিয়ে। এই সিনেমায় একসময়ের জনপ্রিয় নায়িকা চম্পার মেয়ে গুপি চরিত্রে অভিনয় করেন মুক্তি। পদ্মা নদীর মাঝি সিনেমাটি মুক্তির আগেই তার দ্বিতীয় সিনেমা শেখ নজরুল ইসলাম পরিচালিত চাঁদের আলো সিনেমাটি মুক্তি পায়। এটি মুক্তি পাওয়ার পর বেশ আলোচনায় চলে আসেন তিনি। মাত্র 12 বছর বয়সে চাঁদের আলো সিনেমায় অভিনয় করার সুযোগ পান। চাঁদের আলো সিনেমায় অভিনয় করে মুক্তি বেশ প্রশংসিত হন। চাঁদের আলো সিনেমার একটি গান তুমি আমার চাঁদ আমি চাঁদের আলো দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে সবকিছু ছাপিয়ে আলাদা হয়ে রয়েছে 2000 সালে মুক্তি পাওয়া প্রয়াতনন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন সিনেমাটি। এই সিনেমায় তার অভিনয় এখনো দর্শকের মনে দাগ কেটে আছে। নায়িকা মুক্তি অভিনীত সিনেমার মধ্যে রয়েছে পদ্মা নদীর মাঝি, চাঁদের আলো, শ্রাবণ মেঘের দিন, হাসন রাজা, জগৎ সংসার, অবুজহৃদয়, পিতামাতার আমানত, দারোয়ানের ছেলে, রিক্সাওয়ালার প্রেম, সমুদ্রবিলাস প্রাইভেট লিমিটেড উল্লেখযোগ্য কিছু সিনেমা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই অভিনেত্রী অনেক সিনেমা ও নাটকে অভিনয় করেন, কিন্তু বিপুল জনপ্রিয়তাকে সেই সময় পেছনে ফেলে হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। এরপর তিনি চলে যান অন্তরালে। ধীরে ধীরে তিনি অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন। মুক্তির স্বামীর নাম আরিফ, যিনি পেশায় একজন ব্যবসায়ী। এই দম্পতির দুটি সন্তানও রয়েছে, এক ছেলে ও এক মেয়ে। আমি সংসার সন্তান নিয়ে ব্যস্ত দিন কাটে তার। মা অভিনেত্রী আনোয়ারার দেখাশোনাও করেন তিনি। সামাজিক মাধ্যম ফেসবুকে মুক্তি নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট দিয়ে থাকেন এবং রুমান্দা নিউজ নামে তার নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে। মুক্তি অভিনেত্রী আনোয়ারার মেয়ে বলে কথা নয়, নিজ যোগ্যতায় ও প্রতিভায় মুক্তি উজ্জ্বল ছিলেন। নিজের ক্যারিয়ারে যতটুকু কাজ করেছেন প্রশংসা পাওয়ার মতো, কম কাজ করেও দর্শকের মনে কিভাবে জায়গা করা যায় মুক্তি তার বড় উদাহরণ। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।